আমাদের ভাই বোনেরা আছে, তাদের মন্দির আছে, বিভিন্ন গির্জা আছে, উপাসনালয় আছে, তারা আমাদের ভাই। সংখ্যালঘু শব্দ বাংলাদেশের মাটিতে আর থাকবে না, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা যেভাবে এই দেশের মালিক, তারাও ঠিক আমাদের ভাই বোন হিসেবে এই দেশের মালিক। তাদের জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের, তাদের ক্ষতি করতে না পারে, হামলা করতে না পারে, সেই বিষয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে। প্রিয় এলাকাবাসী, আমি এও বলতে চাই, সতর্ক করতে চাই, আপনারা আমাদের দলে কোন অনুপ্রবেশকারীদেরকে ঢুকতে দিবেন না। আমাদের দলে নতুন কোন কর্মী, নতুন কোন নেতার প্রয়োজন নাই। 18 বছর ধরে আমরা যারা খুনের শিকার হয়েছি, আমরা যারা খুনের শিকার হয়েছি, মামলা শিকার হয়েছি, হামলা শিকার হয়েছি, আমরাই আমাদের দলকে আগে এগিয়ে নিতে যথেষ্ট নতুন অনেক অনুপ্রবেশকারীদের প্রয়োজন। আমার দলের কোন নেতা যদি এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমার দলে আপনারা ঢুকানোর চেষ্টা করেন, তাহলে আপনাদেরও কিন্তু খবর আছে, আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। কোন অনুপ্রবেশকারী বিএনপিতে ঢুকবে না। আপনারা সতর্ক থাকবেন, বিএনপির নাম ভাঙে তাকে কেউ এলাকায় চাঁদাবাজি করতে না পারে।